হালিম বাংলাদেশের মানুষের খুবই জনপ্রিয় একটি খাবার হালিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল সামনে তো কোরবানির ঈদ চলেই এলো কোরবানির গরু বা খাসির পায়া দিয়ে খুব সহজে মজাদার হালিম তৈরি করে নিতে পারবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেডিমিক্স হালিম দিয়ে ঘরে পারফেক্টভাবে খাসির পায়া হালিম তৈরি করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই হালিম তৈরি করার জন্য আমি এখানে খাসির আটটা পায়া নিয়ে নিয়েছি সাথে কিছু সলিড মাংস নিয়েছি এখানে মাংসটা আমি একটু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি খাসির পায়া আর মাংসগুলোকে আমি আগে থেকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাংস আর পায়াগুলো একটা কড়াইতে নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু হালিম মিক্সের যে মশলাটা থাকে সেই মশলার ভেতরে কিন্তু লবণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে লবণটা আপনাদের বুঝে দিতে হবে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি আমি এখানে নিয়েছি এক প্যাকেট রাঁধুনি হালিম মিক্স এখন প্যাকেটটা খুলে এখান থেকে মশলার প্যাকেটটা নিয়ে নিচ্ছি হালিমের প্যাকেটে থাকা যে মশলাটা আছে সেই মশলা থেকে আমি অর্ধেকের থেকে বেশি পরিমাণে মশলাটা দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিয়েছি এটা পরে ইউজ করব। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল এবার হাতের সাহায্যে ভালো মতো মাখিয়ে নিচ্ছে পায়া আর মাংসটাকে হাতের সাহায্যে একটু ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। প্রথমে আমি খুব বেশি পানি দিলাম না এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম যখন বলক চলে এসেছে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এখানে আমার হলুদ আর মরিচের গুঁড়াটা একটু কমনা হয়েছে আপনার আপনাদের টেস্ট মতো পছন্দ মতো দিয়ে নেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আশটা একদম লো করে ঢেকে কষিয়ে নিচ্ছি দেখেন কষানোর ফলে ওপর থেকে কিন্তু তেলটা বেশি উঠেছে এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু পায়া সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর পানির পরিমাণটা একটু বেশি লাগবে সেই ক্ষেত্রে আমি একটা বড় পাত্রে পায়াগুলোকে ঢেলে নিয়েছি এটা সিদ্ধ হতে থাকুক আর এই দিকে আমি প্যাকেট থাকা হালিমের যে ডালটা আছে সে ডালটা হাফ লিটার কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের জন্য আপনারা চাইলে এই ডালটা আগে থেকেও ভিজিয়ে রাখতে পারেন অথবা ইনস্ট্যান্টও রান্না করতে পারেন তবে একটু ভিজিয়ে রাখলে ভালো হয় আমি প্রায় ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এইদিকে পায়াগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা যেহেতু আমি এখানে আদা রসুন বাটাটা প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম সেই ক্ষেত্রে এখন দিয়ে দিচ্ছি এখন ভালো মতো নেড়ে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালের মিশ্রণটা ডালের মিশ্রণটা দেওয়ার পর আমি এখানে আরও কিছু পানি অ্যাড করছি যেহেতু পায়াগুলো সেদ্ধ করার টাইমে অনেকটা পানি শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর সব শেষে দিয়ে দিচ্ছি প্যাকেটের যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটুকু এখন নেড়ে চেড়ে সব কিছু মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারাস্তা দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম খাসির পায়া হালিমটা একটু সময় নিয়েই রান্না করতে হবে পায়াটা যদি ভালো মতো সেদ্ধ না হয় তাহলে হালিমটা খেতে ভালো লাগবে না এই হালিমটাকে রান্না করতে আমার প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা লেগেছে আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি পায়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে ঘন হয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নেব একটা পাত্রে কিছু হালিম নিয়েছি আর এখানে নিয়েছি হালিমের জন্য পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি কিছু শশা কুচি আদা কুচি কিছু কাঁচামরিচ কুচি আর নিয়েছি লেবু আপনারা এখানে তেঁতুলের টকটাও ইউজ করতে পারেন আমি আজকে এখানে লেবু ইউজ করেছি হালিমটা খাওয়ার আগে আপনারা হালিমের উপর থেকে কিছু শশা কুচি কিছু ধনিয়াপাতা কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আদা কুচি পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে পরিবেশন করা যায় সব শেষে দিয়ে দিলাম লেবু এখান থেকে আমি লেবুর রসটা ইউজ করছি যে যতটুকু টক খেতে পছন্দ করেন সে ততটুকু লেবুর রস দিয়ে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার খাসির পায়া হালিম একই প্রসেসে আপনারা গরুর পায়া হালিমও তৈরি করে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন